ওয়েলকাম করছি। এবার ঢাকা বোর্ড 2023 সালে সেট অফ ফাংশন থেকে তোমাদের যে প্রশ্নটি এসেছিল সেটা এখন আমি খুব সহজভাবে সমাধান করে দেবো। তো এখানে কতে বলেছে যে একটা ফাংশন দেওয়া আছে, সে ফাংশন থেকে যে ফাংশনটা এরকম যে এফ অফ এ ইজিকুয়াল টু 2a³ + k² - 32 হলে k এর কোন মানের জন্য এফ অফ 2 = 0 হবে। অর্থাৎ এই এখানে a এর মান প্রথমত আগে 0, 2 বসাতে হবে। তার শুরুতে আমরা লিখব এফ অফ এ ইজিকুয়াল টু প্রদত্ত রাশিটা যেটা দেওয়া আছে। এখন এই এ এর জায়গায় আমরা এখন এই যে দুইটা বসিয়ে দেবো, তাহলে এফ অফ এ ইজিকুয়াল টু 2 × এর মান হচ্ছে এখানে 2, কে থাকবে এর মান হচ্ছে 2 - 32, তাহলে 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8, 8 × 2 = 16 এবং 2 এর পাওয়ার 2 মানে 4, 4k - 32। তাহলে 32 থেকে 60 বিয়োগ দিলে হয় 4k - 16। অর্থাৎ এখানে দেখো হিসাবটা এরকম -32 + 16, অর্থাৎ বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেটাই বসবে এবং বড়টা থেকে ছোটোটা বিয়োগ দিতে হবে, অর্থাৎ 16 হবে। তাহলে 4k - 16। প্রশ্ন মতে যেহেতু এই যে এফ অফ টু ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এই মানটা সমান আমরা 0 লিখবো এখন। তো সুতরাং প্রশ্ন মতে আমরা লিখি যে এফ অফ টু ইজ ইকুয়াল টু 0 বা এফ অফ টুর মান হচ্ছে আবার 4k - 16, এটাকে সমাধান করতে হবে। তো এখানে -16টা ডানে চলে যাবে, অর্থাৎ 4k = 16। তো 4 যেহেতু কে সাথে গুণ অবস্থা আছে তাহলে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ কে সমান 16/4। সুতরাং এটা কাটাকাটি করলে 4 4 16, সুতরাং কে এর মান হচ্ছে 4। তো এখান থেকে আমরা পেলাম কে এর মান 4 হলে এফ অফ টু ইজিকুয়াল টু 0 হবে। তো সুতরাং নির্ণয়ের মান হচ্ছে 4। তো এটা আমরা সমাধান করে নিলাম। এরপরে খ নম্বর সমস্যার সমাধান করতে হবে, খুবই কমন এবং সবার পছন্দের একটা গণিত এটা। তো এটা সমাধান আমরা এখন করব। তো এখানে সমাধানটা আগে এ সেট কে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পর আমাদের এই যে পাওয়ার অফ এ নির্ণয় করতে হবে। তো সমাধান আমরা লিখি, খ দেওয়া আছে লিখি যে এ সেটের সদস্য কি হবে, এটা আমরা একটু দেখে নিই। যে এ সেটের সদস্য হচ্ছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং টু লে গ্রেটার দ্যান ইকুয়াল এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 7, অর্থাৎ মৌলিক সংখ্যা হবে 2 সহ 7। 2 থেকে 7-এর ভিতরে যে মৌলিক সংখ্যাগুলো আছে, 2 থেকে 2 সহ, এখানে যেহেতু যদি জিনিসটা এরকম থাকতো তাহলে কিন্তু তোমার এসে 3 আর 5 হতো, 2 থেকে বড় 7-এর থেকে ছোট। কিন্তু যেহেতু এখানে নিচে একটা দাগ দেওয়া আছে, অর্থাৎ এটার সমান, এটার অর্থ হচ্ছে 2-এর ছোট অথবা সমান, এবং এটার অর্থ হচ্ছে 7-এর ছোট অথবা সমান 7। তাহলে 2 থেকে 7-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2, 3, 5, 7। এখন এটার পাওয়ার সেট নির্ণয় করতে হবে, অর্থাৎ এই 2, 3, 5, 7 এই 4টে উপাদান দিয়ে কতভাবে সেট গঠন করা যায় সেটা আমাদের দেখতে হবে। অর্থাৎ এখানে প্রথমত আমরা একটা উপাদানগুলো নিয়ে একটা সেট গঠন করবো, অর্থাৎ 2, 3, 5, 7, এরপরে 2টা উপাদানগুলো, অর্থাৎ 2, 3, 2, 5, 2, 7 এভাবে। এরপরে 3, 5, 3-এর সাথে 5-এর একটা সেট হবে এবং 3-এর সাথে 7-এর একটা সেট হবে। এরপরে 5-এর সাথে 7-এর একটা সেট হবে, অর্থাৎ 5 এবং 7 নিয়ে একটা সেট গঠন হবে। এবং এবার 3টা করে নিয়ে, অর্থাৎ 2, 3, 5, তারপরে 2, 5, 7, এরপর 3, 5, 7, এরকমভাবে সেট গঠন করতে হবে। অর্থাৎ এখানে 2, 3, 5, 2, 3, 7 এবং 2, 5, 7 এবং 3, 5, 7 নিয়ে আর একটা সেট হবে। অর্থাৎ এখানে 4টা নিয়ে আর একটা সেট হবে এবং সর্বশেষ ফাঁকা একটা সেট হবে, এবং সবগুলো সেটকে আমরা আরেকবার সেকেন্ড প্যাকেটে ক্লোজ করে দিতাম। তো এটা আরেকটু বুঝে নিই, যেমন দেখো আমাদের কাছে যদি একটা এরকম ঝুড়ি থাকে, তো এই ঝুড়িতে যেহেতু সেটকে একটা ঝুড়ির সাথে তুলনা করা যায়, ঝুড়ির ভিতরে 2, 3, 5, 7 এই 4টা জিনিস আছে, কারণ এই 4টা জিনিস থেকে কতভাবে আমরা বিভিন্ন ধরনের সেট গঠন করতে পারি। যেহেতু ফাঁকাও একটা সেট, তো ফাঁকা সেটও আমরা গঠন করতে পারি, কারণ এখান থেকে ঝুড়ি আমরা প্রথমত মনে করো যে এই ঝুড়ি থেকে আমরা প্রথমত 2 2 নিয়ে একটা সেট গঠন করলাম, 3 নিয়ে 5 নিয়ে 7 নিয়ে, এরপরে 2 এবং 3 নিয়ে একটা সেট গঠন করলাম, 2 এবং 5 নিয়ে একটা সেট গঠন করলাম, 2 এবং 7 নিয়ে একটা সেট গঠন করলাম। তো এরকম সেট গঠন করতে করতে আমরা সব যখন গঠন শেষ হয়ে যাবে তখন ফাঁকা একটা সেট থাকবে, অর্থাৎ ফাঁকা ঝুড়ি হবে, ফাঁকা দিয়েও আমরা একটা সেট গঠন করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই প্রশ্নটা নিয়ে আমি আমার ভিডিওতে অনেকবার আলোচনা করেছি,
তো এখন দেখো এখানে এ সেটের উপাদান সংখ্যা কিন্তু এন সমান 4, অর্থাৎ নাম্বার অফ এলিমেন্ট এন সমান 4 এখানে। তাহলে পাওয়ার পাওয়ার সেট পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে এখানে 16, 16টা সেট হয়েছে। তাহলে এই 16কে আমরা লিখতে পারি 2^4, অর্থাৎ 16কে ভাঙালে এখানে আমরা 4টা 2 পাই, অর্থাৎ 2 দিয়ে ভাগ দিলে 8, আবার 2 দিয়ে ভাগ দিলে 4, আবার 2 দিয়ে ভাগ দিলে, অর্থাৎ এখানে 1, 2, 3, 4, 4টা 2 পাই, সেটাকে আমরা 2^4 লিখতে পারি, যেহেতু এদের অ্যান সমান এখানে 4। তাহলে এর পরিবর্তে আমরা 4-এর পরিবর্তে অ্যান লিখলাম। সুতরাং পাওয়ার অফ এর উপাদান সঙ্গে 2^অ্যানকে সমর্থন করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে গ নম্বর সমস্যাটি সমাধান করব, খুবই সহজ এবং ইজি একটা সমস্যা। তো এটা সমাধান করার জন্য আমরা আগে দেওয়া আছে যেটা, সেটা আগে আমরা লিখে ফেলেছি। এখানে গ নম্বর সমস্যাটি দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 4x-5 dx-2। তো প্রথমত আগে এফ অফ এক্স এক্স ইনভার্স 1 বের করতে হবে, অর্থাৎ এখানে দেখো এক্স ইনভার্স 1 মানে কি 1/x, অর্থাৎ এক্স এর জায়গায় 1/x বসাইতে হবে। সুতরাং আমরা যেটা করব, এক্স এর জায়গায় আমরা এক্স ইনভার্স বসাবো, অর্থাৎ তাহলে 4 × x-5 এবং নিচে বসাবো আমরা 3 × x-2, অর্থাৎ এক্সকে সরিয়ে সেখানে এক্স ইনভার্স বসাইলাম। তাহলে এখন এই ইনভার্স মানে একটু আগে বললাম যে 4 × 1/x হবে এখানে -5 এবং নিচে 3 × 1/x-2। তাহলে এখানে দেখো এই 4টা কিন্তু 1 এর সাথে গুণ, তাহলে 4/x লিখতে পারি -5 এবং নিচে 3/x-2। এখন যেহেতু এটা একটা ভগ্নাংশ, তো এখন উপরের ভগ্নাংশের আমরা লসাগু নিই। তাহলে উপরের ভগ্নাংশ লসাগু হচ্ছে এক্স, অর্থাৎ এক্সকে এক্স দ্বারা ভাগ করলে 1, সে 1 দ্বারা আবার 4কে গুণ করে দিলে 4ই হয়, এবং এক্স এই 5-এর নিচে যেহেতু একটা 1 আছে, তাহলে এক্সকে 1 দ্বারা ভাগ করে দিলে এক্স হয়, সেই 1 দ্বারা আবার 5, এক্স দ্বারা আবার 5কে গুণ করলে 5x হয়, এবং নিচে ঠিক একইভাবে আমরা লসাগু নিলাম এক্স। তাহলে এখানে হবে হচ্ছে 3x-2x। তো নেক্সট লাইনে যেহেতু এটা একটা ভগ্নাংশ এবং এটা একটা ভগ্নাংশ, তো ভগ্নাংশ যেহেতু ভাগ অবস্থা আছে, তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি 4-5x নিচে এক্স, এবং যেহেতু নিচে ভগ্নাংশটা এটা উল্টে যাবে, অর্থাৎ এখানে নিচের এক্সটা উপরে যাবে এবং উপরের যে 3x-2x এটা, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এটা এটা শুধু কিন্তু 3 হবে এটা, কারণটা কি এক্স দ্বারা এক্সে ভাগ করলে 1, সে 1 দ্বারা আবার 3কে গুণ করলে 3 হয়, তাহলে 3-2x হবে এখানে। তাহলে এখানে আমরা লিখব 3-2x। তাহলে এক্স এক্স কাটা যায়, তাহলে উপরে থাকে হচ্ছে 4-5x, নিচে থাকে হচ্ছে 3-2x। তো সুতরাং তাহলে আমরা পেলাম যে এফ অফ এক্স ইনভার্স সমান সমান আমরা পেলাম 4-5x, নিচে নিচে থাকলে হচ্ছে 3-2x। এখন দেখো এটার নিচে মনে মনে একটা 1 ধরে নিই, 1 ধরে নেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব, যোজন বিয়োজন নামে একটা নিয়ম আছে, সেটা আমরা অ্যাপ্লাই করব, অর্থাৎ লবের সাথে হর যোগ করব, অর্থাৎ এটা লব এবং নিচেরটা হচ্ছে হর, এবং এই ডান পাশে এটা লব এবং এটা হচ্ছে হর। তাহলে যোজন বিয়োজন আমরা করে ফেলি, অর্থাৎ লবের সাথে আমরা হর একবার যোগ করব এবং লবের সাথে হর একবার বিয়োগ করে দেবো। তাহলে এখানে 4-5x এর সাথে নিচের যে হরটা সেটা যোগ করে দেবো, অর্থাৎ 3-2x, এবং উপরে যেটা থাকবে লব, অর্থাৎ 4-5x-3, এই মাইনাস দ্বারা আবার এই মাইনাসকে গুণ হয়ে এখানে 2x হয়ে যাবে। তো সমান সমান এটা সমান আমি লিখতে পারি, দেখো এখানে 4+3 অর্থাৎ 7 হবে, এবং -5x-2x এই দুটো যোগ করে দিলে -7x হবে।
এবং নিচে আমরা পাই দেখো 4 থেকে 3 গেলে 1, এবং দেখো 5x থেকে 2x শেষ, অর্থাৎ এখানে মাইনাস 5x প্লাস 2x, অর্থাৎ 5 থেকে 2 শেষ হবে, অর্থাৎ বড়টার জন্য, অর্থাৎ এখানে হবে 3x। তো এটা সমান আমরা এটা পেলাম, যেহেতু এখানে বলছে যে এই এটার যে মানটা পাওয়া যাবে সেটা সমান আবার 2, অর্থাৎ আমরা এই মানটা এই যে এই 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 যেটা মানটা পেলাম সেটা সমান আবার এখন 2 লিখবো। তো প্রশ্ন মতে আমরা আবার লিখি এখানে, প্রশ্ন মতে 7 মাইনাস 7x ডিভাইডেড বাই 1 মাইনাস 3x ইজ ইকুয়াল টু 2, বা এখন এই 2 এর সাথে এই যে নিচে এটার নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে আমরা আর গুণন করে দিই, অর্থাৎ 7 মাইনাস 7x এই পাশে থাকে 2 দ্বারা গুণ করে দিলে 2 মাইনাস 6x। তাহলে আমরা জাস্ট ক্যালকুলেশন করে দিই, x গুলো আমরা এক পাশে লিখি, অর্থাৎ মাইনাস 7x প্লাস 6x এই পাশে 2 মাইনাস 7, তাহলে এখান থেকে আমরা যেটা পাই ক্যালকুলেশন করে দিলে মাইনাস 6 পাই, আর এখানে মাইনাস 5 পাই। সুতরাং এখানে এখান থেকে x এর মান আমরা পাই 5, তাহলে x এর মান যেহেতু আমরা পেয়ে গেলাম তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সবাইকে ধন্যবাদ।